সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্য মোর্শেদার উপর হামলা অভিযোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফিরোজপুর ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য মোর্শেদা বেগমের উপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ ফরাজি ও তার বাহিনীর বিরুদ্ধে। এ নেককারজনক ঘটনায় আহত মোর্শেদা বেগম বাদী হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে থানা পুলিশের কয়েকজন সাব ইন্সপেক্টরের সাথে অভিযুক্ত খোরশেদ ফরাজি সক্ষমতা থাকায় ঘটনার পর অভিযোগ দিলেও তাৎক্ষণিক কোনো পুলিশ তদন্ত করতে যায়নি বলেও জানান মোর্শেদা বেগম। থানায় দায়ের করা অভিযোগে মোর্শেদা বেগম উল্লেখ করেন, বিবাদী এক, মোহাম্মদ খোরশেদ ফরাজি, পিতা মৃত সুরুজ মিয়া, দুই, মোহাম্মদ মোশারফ, তিন, মুক্তার উভয় পিতা মৃত নুরা আক্তার, চার, দেলোয়ার, পিতা মৃত আউয়াল, পাঁচ, মোহাম্মদ সাব্বির, পিতা গিয়াসুদ্দিন মুন্সি, সর্বসাং মঙ্গলের গাঁও, ইউপি ফিরোজপুর থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ সহ আরও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন বিবাদীদের সাথে পারিবারিক বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ চলিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীরা ইতিপূর্বে আমাকে মারপিট করে এবং ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আমার উপর অত্যাচার করে আসতেছিল। 28/6/2024 তারিখ শুক্রবার সকাল আনুমানিক 10 ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন বটতলা সাকিনস্থ 4 নং বিবাদীর মুদি দোকানের সামনে পাওয়া টাকা চাইলে পূর্ব শত্রুতার জের ধরিয়া উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা পরস্পর যোগ সাজসে বেআইনি জনতা বোধে আমাকে এলোপাথারি কিল ঘুষি লাথি মারিয়া ও লাঠি সোঁটা দিয়া পিটাইয়া আমার হাতে পায়ে পিঠে মাথায় ও মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। 2 নং বিবাদী আমার বুকে ঘুষি মারিয়া গুরুতর জখম করে এবং আমার সাথে থাকা নগদ 14,000 টাকা নেওয়া যায়। আমি বাধা নিষেধ করিলে উল্লিখিত সকল বিবাদীরা আমার পরিহিত জামা কাপড় ধরিয়া টানা হিসড়া করিয়া শ্লিত হানি করে। 1 নং বিবাদী আমার পেটে লাথি মারিয়া জখম করে। আমার ডাক চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ আমাকে শান্তিতে এলাকায় বসবাস করিতে দেবে না এবং তাহারা যে কোনো সময় সুযোগে আর্থিকভাবে অপূরণীয় ক্ষতি সাধন করিবে বলিয়া ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। আমি লোকজনদের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়া চিকিৎসা গ্রহণ করি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এক লোকের টাকা পামু সেইটা কেন্দ্রীয় করে সে আমাকে বাজারে মজলিশে জোতা দাবাই রয়েছে। আবার ফরাজি মেম্বার 1 নং ওয়ার্ডের পিরিসপুর ইউনিয়নে ও অত্যাচার করে সবাইকে। আমারও আজকে মারছে আপনাকে? হ্যাঁ, আমার মারছে, আমার বাইরেছে জুতা দিয়া লগে এই ফরাজি আর মোশারফ আর মোশারফের বড় ভাই মুক্তার আর দেলার এই চারজন আমারে মারছে। আমারে উদুদি মারছে, আমি আর কথা শুনে নাই। আমি বলতেছি আমি কিছু করি নাই, আপনারা শুনেন। ওই তোর 12 বছর তেল তুলে দিলাম, এটা ফরাজি মেম্বারে কয় 1 নং ওয়ার্ডে।